আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ভিডিওটির শুরুতে আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি যে আপনারা, আমি স্ক্রিনে যে ফোন নাম্বার দিয়েছি এই ফোন নাম্বার অথবা সরাসরি বাংলাদেশে অবস্থিত দুবাই দূতাবাসে গিয়ে যোগাযোগ করবেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করবেন। কোনো রকম দালাল প্রতারক খপ্পরের ফাঁদে পা দিবেন না। আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম, এরপর অনেকেই বলছেন যে ভাই আমরা যারা দুবাই আছি আমরা তো অনেকেই বেকার আছি, দুবাই সরকার আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে কেন আসলে আবার বাংলাদেশ থেকে এই সিস্টেমে আনতেছে। ভাই আই ডোন্ট নো অল অ্যাবাউট বিজনেস, যাই হোক মাত্র 1050 টাকা হইলেই বা লাখখানেক টাকার ভিতরে আপনি চাইলে দুবাই যেতে পারবেন, আর যাওয়ার পর আপনার বেতনটা হবে 80,000 থেকে শুরু করে আরও সামথিং। এখন এইটা কাদের জন্য? যাদের লাইসেন্স আছে মোটর সাইকেল চালানোর, পাশাপাশি লাইসেন্স আছে ট্যাক্সি চালানোর, মানে ড্রাইভিং লাইসেন্স আছে, শুধুমাত্র তারা। যেহেতু রাষ্ট্রটা দুবাই আরব রাষ্ট্র, আপনাকে আরবি ভাষার পাশাপাশি যেহেতু সেখানে হিউজ পরিমাণ একটা পর্যটক সেখানে ভ্রমণ করে, সো আপনাকে ইংরেজিও জানা অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র কোনো ভাষা জানি না, বাইক চালাতে জানি, বাংলা ভাষা চলে গেলে লাভ হবে না। আচ্ছা, আজকে আমরা দেখছি, আজকে একটা চুক্তি হয়েছে। আজকে আমরা ভিডিও ফুটেজটা দেখলাম, আমি পুরোটা নিউজ দেখলাম আপনার। আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসির মোহাম্মদ মুদাইফাসের সাথে বৈঠক করেছেন আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তো এখান থেকে যে সিদ্ধান্তটা আসছে, এবছর বাংলাদেশ থেকে 1,300 জন ট্যাক্সি ড্রাইভার এবং মোটর সাইকেল চালক নেবে দুবাই। এর মধ্যে আপনার এই টোটাল সংখ্যাটা হচ্ছে 2,000। এছাড়া আগামী বছর থেকে 2,000 করে ট্যাক্সি ও মোটর সাইকেল চালক নেবে দেশটি, সম্ভবত 2,000। এখন আমরা যদি একটু তথ্য দেখি, প্রতিমন্ত্রী বলছেন এবছর নেবে 1,300, এর মধ্যে 1,000 মোটর সাইকেল চালক, প্রতি মাসে 200 করে 5 মাসে নেবে, আর 300 ট্যাক্সি চালক যাবে। কমপক্ষে প্রতি বছর 2,000 করে মোটর সাইকেল এবং ট্যাক্সি চালক যাবে, এই সংখ্যাটা দিন দিন আরও বাড়ানো হবে। আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল মাহমুদি বলছেন, আমি এখানে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানিকে নিয়ে এসেছি, দুবাইয়ে বাংলাদেশি ট্যাক্সি চালকের চাহিদা আছে। সম্প্রতি এই দুই সেক্টরে বাংলাদেশ থেকে প্রায় 500 লোকের কর্মসংস্থান হয়েছে, প্রতিদিন 100 লোক আপনার নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। আর আমরা যদি দেখি আপনার, আচ্ছা, ট্যাক্সি এবং মোটর সাইকেল চালকদের বেতন জানাতে চাইলে আমরা সর্বশেষ ভিডিওতে দেখেছিলাম প্রায় 2,000 দেড়হাম প্লাস, তো সেক্ষেত্রে প্রায় 60,000-70,000 টাকা হয়। থাকা টাকা এখানে আরও ফ্রি দিবে, আরও নানান সুবিধা, ভাতা ভোতা যদি সরকারিভাবে যায় তাহলে এটা আসবে। তবে আমরা আশা করি আর কি এগুলোর মধ্যে এক ধরনের শকুনি ঢুকা যায়, এটা আবার সিন্ডিকেট হয়ে যায়। আমরা মালয়েশিয়াতে মাত্র দেখলাম গত কয়েকদিন আগে 30,000 মানুষের রিজিক নিয়ে খেলাধুলা করছে, চারজন সম্ভবত প্রভাবশালী নেতা, কেউ আবার সংসদ সদস্য আছেন। সো দুবাইয়ের এই ইস্যুটাতে আমরা চাই এই মানুষগুলোর যেন কর্মসংস্থান হয়, আর পাশাপাশি দুবাইয়ে যারা বেকার আছে তবে অবৈধভাবে পৃথিবীর যেই দেশে থাকেন আপনার জন্য সুযোগ সুবিধা আস্তে আস্তে কমে আসবে, বৈধ হইতে হবে। তবে যারা বৈধ আছে, বেকার আছে, তাদের জন্য যেন সরকার কর্মসংস্থানের জন্য দুবাইয়ের সাথে যোগাযোগ করে। আর পাশাপাশি আমি ভিডিওতে যে নাম্বার দিয়েছি দুবাই দূতাবাসের, সেই নাম্বারটাতে আপনারা ফোন করবেন অথবা দুবাই দূতাবাসে সরাসরি ভিজিট করবেন অথবা ওয়েবসাইটে, কিন্তু কোনো ফেসবুক আইডি, ফেসবুকে পোস্ট দেওয়া অথবা কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিছে এগুলোতে যাবেন না, ধোকাবাজি খপ্পরে পড়ে যাবেন। ভালো থাকেন, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।